মাটির নিচ দিয়ে যাবে না, মাটির নিচ দিয়ে একটা কাজ চলছে। ফাইনালি আমরা মেট্রোতে উঠতে চলেছি, ঢাকার মেট্রোতে। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বনে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আমি এখন বসে আছি ঢাকার রিক্সাতে, আর আমি আজকে ব্লগটা কিন্তু রিক্সা চড়তে চড়তে স্টার্ট করে দিয়েছি, কারণ আমি এখন যাচ্ছি ঢাকা মেট্রোতে, মানে বাংলাদেশের মেট্রোতে আমি প্রথমবার চড়বো। তো আমি ভীষণই ভীষণই এক্সাইটেড, আর সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ব্লগটা কিন্তু একটু স্কিপ না করে দেখতে থাকো। তাহলে চলো এখন যাওয়া যাক মেট্রো স্টেশনে। তো আমরা এখন পৌঁছে গেছি মেট্রো স্টেশনে, ঢাকা মেট্রো স্টেশন। আমি কিন্তু প্রথমবার উঠছি মেট্রোতে, আমি কিন্তু খুবই এক্সাইটেড, খুবই। আমাদের ইন্ডিয়ার মধ্যে তো অনেক মেট্রোতে আমি চড়েছি, বাট বাংলাদেশে প্রথমবার মেট্রোতে চড়তে চলেছি। তো এখানকার মেট্রো সিস্টেম কেমন বা কি নিজেও এক্সপিরিয়েন্স করবো, তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। চলে এসেছি আমরা স্টেশনের মধ্যে, আর সামনেই রয়েছে টিকিট কাউন্টার। তো বেশ কিন্তু লাইন ছিল, বেশি না বাট লাইন কিন্তু ছিলই, যেমনটা থাকে ন্যাচারালি। চলো এবার দাঁড়িয়ে পড়ি আমরা টিকিটের লাইনে। আমি একটা লাইনে দাঁড়িয়েছি, বাট পাপিয়া বললো এই লাইনটা না ওই লাইনে দাঁড়াতে। কেন আমি ওই লাইন ছেড়ে এই লাইনে এলাম, ব্যাপারটা আমাকে পাপিয়া কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। এটা হচ্ছে টিকিট স্লট মেশিন, ভেন্ডিং মেশিন যেটা, যারা ভেন্ডিং মেশিনটা অপারেট করতে পারে না এখানকার মেট্রোর সিস্টেমটা কিন্তু ইন্ডিয়া, মানে কলকাতা দিল্লির মেট্রোর মতো। এখানে কার্ডটাকে এরকমভাবে টাচ করতে হচ্ছে, তারপরে আমরা চলে এসেছি মেট্রোর ভেতরে। শুধু আমাদের ইন্ডিয়াতে ম্যাক্সিমাম মেট্রোতে কিন্তু টোকেন দেওয়া হয়, দেখতে পুরো পয়সার মতো একটা। তবে এখন নতুন মেট্রোগুলোতে এরকম কার্ড সিস্টেম করেছে। টিকিট কেটে আমরা চলে এসেছি স্টেশনের ভেতরে, এবার ফাইনাল স্টেপ মেট্রোতে ওঠা। এরপরে এসকেলেটরে চড়ে আমি উঠে গেছি মেট্রো স্টেশনে, আর বাংলাদেশের প্রথম মেট্রো দেখে আমি ভীষণই ভীষণই এক্সাইটেড হয়ে গেছিলাম। আর কালারটা কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগের কালার, ওখানে দাঁড়িয়ে আছে মেট্রোটা। আর প্ল্যাটফর্মটা কিন্তু, মানে মেট্রো স্টেশনটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণই সুন্দর লেগেছে আমার মেট্রো স্টেশনটা। এখনো পর্যন্ত মেট্রো সিস্টেমগুলো কিন্তু আমার পুরো ইন্ডিয়ার মেট্রোর মতোই লেগেছে। মেট্রো দাঁড়াবে, মেট্রোর গেট খুলবে, তখন এই গেটটাও খুলে যাবে একই সঙ্গে। তো অ্যাজ ইট ইজ সেম লেগেছে। মাটির নিচ দিয়ে যায় মেট্রো? মাটির নিচ দিয়ে যাবে না, মাটির নিচ দিয়ে একটা কাজ চলছে। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে প্রথম, যেটা হচ্ছে উপর দিয়ে যাচ্ছে এমআরটি যেটা, আর মাটির আন্ডারগ্রাউন্ড যে আন্ডারগ্রাউন্ডের জন্য ওটা কাজ চলছে এখন। আচ্ছা, ওটা হতে আরো সময় লাগবে। ওকে, তাহলে আমাদের মেট্রোটা কিন্তু মাটির নিচ দিয়ে যাচ্ছে না, যাবে না। তো ফাইনালি আমাদের মেট্রোটা আসছে, যেটা চড়ার জন্য আমি এইবারে প্রচন্ড প্রচন্ড এক্সাইটেড ছিলাম। বাংলাদেশের মেট্রোতে আমি চড়তে চলেছি, আর আমি কিন্তু উঠছি উত্তরা সাইডের লাস্ট মেট্রো, মানে উত্তরা উত্তর থেকে, মানে স্টেশনের নাম কিন্তু উত্তরা উত্তর। তো ট্রেন দাঁড়িয়ে গেছে, তো চলো ভেতরে যাওয়া যাক। তুমি ঢুকে যাও, একটু ভাই আমি ঢুকে যাই। এই হচ্ছে এখন মেট্রোর অবস্থা, মেট্রোটা খুবই বেশি ক্লিন। না এটা খুলে তো, হ্যাঁ সামনেটা তো যাও। বাংলাদেশের মেট্রোতে আমার এখনো পর্যন্ত সবকিছু একই রকম লাগছিল, বাট এই জিনিসটা কিন্তু আমার কাছে একটু ইউনিক লেগেছে, যেটা কিন্তু আমাদের কলকাতার মেট্রোতে আমি দেখিনি এখনো পর্যন্ত। সেটা হলো এই কম্পার্টমেন্ট থেকে অন্য কম্পার্টমেন্টে যাবার জন্য এরকম স্লাইডিং ডোর রয়েছে, যেটা খুলে আমি যেতে পারবো। এটা কিন্তু বেশ ইউনিক সিস্টেম। হ্যাঁ, এটা কিন্তু কলকাতাতে নেই অ্যাকচুয়ালি। ও আচ্ছা, ওপেন 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 যায়, আচ্ছা আচ্ছা, তোমার দরজা দেওয়া আছে। এরপরে আমরা নেমে গেছি মেট্রো থেকে উত্তরা দক্ষিণে, মানে আমরা কিন্তু উঠেছিলাম উত্তরা উত্তর থেকে আর নামলাম উত্তরা দক্ষিণে। আর আবারও আমরা টিকিট ভেন্ডিং মেশিন থেকে আমাদের ব্যাক করার টিকিটটা কেটে নিচ্ছি উত্তরা উত্তরের জন্য। তো একটা মেট্রো থেকে আমরা নেমে গেছি, আমরা আবার মেট্রো চেঞ্জ করে আমরা ব্যাকে যাচ্ছি উত্তরাতে। আর এখন দেখো প্ল্যাটফর্মটা পুরো এরকম ফাঁকা, পুরো ফাঁকা স্টেশন। আমি আছি, পাপিয়া আছে, আর দু একজন যাত্রী আছে।
আর সেরকম বিশেষ কেউ নেই। আর আমি তো মেট্রো জার্নিটাকে খুবভাবেই এনজয় করলাম। আমি প্রথম বাংলাদেশের মেট্রো, বেশ ভালো লেগেছে, বেশ মানে নাথিং নিউ। আমাদের ওখানে মতো মেট্রো আছে, বাট নতুন দেশে এসে মেট্রো চললাম, বেশ ভালো এক্সপিরিয়েন্স, বেশ ভালো। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা জিনিস, যেমন স্টেশন তেমন ট্রেন সবটাই, বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো আমার। সব মানুষ নেমে গেছে, আমরাও নেমে গেছি, এখন অনেক মানুষ আসলে, যেহেতু উত্তরা সাইডের লাস্ট মেট্রো মানে লাস্ট স্টেশন, ওই জন্য কিন্তু এত মানুষের ভিড়, সবাই এখানে নেমেছে বলে। বেরোনোর সময় কিন্তু আর টাচ করার না, জাস্ট মেশিনের মধ্যে কার্ডটাকে দিয়ে দিলাম, ব্যাস চলে এলাম মেট্রো ভেতরে, মানে মেট্রোর বাইরে। আর ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স হলো বাংলাদেশের মেট্রোতে প্রথমবার চড়ে। A few moments later ঘরে গিয়ে মানে আপুর বাড়িতে ফিরে গিয়ে ভালো করে ফ্রেশ হয়েছি, স্নান করেছি, তারপর এক কাপ স্ট্রং কফি খেয়েছি, খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম শপিং এ। আজকে আমরা সারাদিনই ঘুরছি, সারাদিন আজকে আমরা ঘুরছি, আজকে আমরা রেস্টলেস হয়ে গেছি, এত ঘুরছি এত ঘুরছি। শপিং করতে আমরা এখন চলে এসেছি আলাউদ্দিন শপিং সেন্টারে, যেটা হচ্ছে ঢাকা মানে উত্তরার মধ্যেই পড়ছে। প্রথমেই আমি আমার দিদির ছোট মেয়ের জন্য একটা সুন্দর ড্রেস দেখছিলাম, আর অনেক ফ্রক দেখার পরে এই ড্রেসটা, এই ফ্রকটা আমার খুব পছন্দ হয়েছে, তো এটা আমি নিয়েও নিয়েছি। এরপরে আমি নিজের জন্য আর আমার দিদির বড় মেয়ের জন্য দুটো টপ দেখছিলাম, তো এই দুটো আমি সিলেক্ট করেছি, একটা বাবানের জন্য আর একটা আমার জন্য, তো নিয়ে নিয়েছি আমি এই দুটো। মানে মার্কেট ঘুরে এখন চলে এসেছি আপুর বুটিকে, আপু আমাকে এত কিছু সব বলে, যা ইচ্ছা নাও পুরো দোকান তোমার। আমি আমার দিদির জন্য পছন্দ এগুলোই দরকার, তো এটা মনে হচ্ছে বেশি ভালো লাগছে এটা। তার সঙ্গে আপু আবার আমার মায়েদের জন্য দুটো শাড়ি পছন্দ করেছে, যেটা পছন্দ এইটা একটা, আর তার সঙ্গে এটা একটা, মানে দুটো মায়ের জন্য দুটো শাড়ি। এই ওড়নাটা আমাকে দিয়েছে, ওড়নাটা ভীষণই সুন্দর, মানে না খুললে কিন্তু বোঝা যায় এটা খুলতে পারো, এটা কাতানের ওড়না আর কি, মানে ভীষণই হেভি ওয়ার্ক। আমাকে শাড়ির জন্য প্রচুর অপশন দিয়েছিল, আর এই আমার মানে মন ছুঁয়ে গেছে এই দুটো। তুমি কন্ট্রাস্টে বাংলাদেশ থেকে দেখছো, অনেকেই দেখছো আমি জানি, তারা কিন্তু উত্তরা লেক রোড সেক্টর 7 লিটার বুটিকে কিন্তু একবার ভিজিট করো। সত্যি বলছে আমার দিদি, মানে আমার আপুর দোকান বলে আমি বলছি না, এত সুন্দর কালেকশন, এত সুন্দর, মানে একবার ভিজিট করে নেওয়া না নেওয়া পরের কথা, একবার দেখে নেবেন, এটা আমার একটা রিকোয়েস্ট তোমার কাছে। বাংলাদেশে এসেছি, সিমাই টিমাই না খেলে হয়, তো আমি সিমাই খেতে চেয়েছি, পাপিয়া তো বানাচ্ছে। সিমাইটা আমি একটুখানি বাটার দিয়ে আচ্ছা রোস্ট করে নিচ্ছি। ওকে ওকে, আম্মাও বানিয়ে রেখেছে আমার জন্য, আমি আম্মার সিমাইটা ট্রাই করেছি, জর্দা সিমাই না পাপিয়া, ওটা ওটাও কিন্তু খুবই মজা ছিল, আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমার আমি খেয়ে ফেলেছি অলরেডি। এই যে আম্মা বানিয়েছে, এই যে জর্দা সিমাই কিসের মধ্যে দেখাচ্ছে, আরে ঠিক আছে বাড়ির তো। বাংলাদেশ এসেছি মানে ইলিশ খাবো, এখানকার সিমাই স্পেশাল, সেটা খেতে হবে, ওই জন্য এই যে আমাদের শেফ বানাচ্ছে আজকে সিমাই আমার জন্য, আর আমি কালকে চলে যাব। আবার এটার জন্য খুবই মন খারাপ লাগছে যে আমি আর কয়েক ঘন্টা মাত্র আছি বাংলাদেশে, সত্যি তাই কালকের এই টাইমে বাড়িতে পিঠা হচ্ছে আম্মা, হ্যাঁ কেন আম্মা খুব খুব ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। আম্মা কি বলছিলেন, পিঠা, আমার হাতের পিঠা, পরের বার খাবো, পরের বার নিশ্চয়ই খাবো। একদম রেডি, প্রথমে একটা লেয়ার, তারপরে ক্রিম মানে মালাই, তারপরে আবার একটা লেয়ার, তার উপর থেকে এরকম কাজু ছড়িয়ে। কি নাম এটা সিমাইটার, নবাবি লাচ্ছা সিমাই। এখানে আমাদের খাবার পুরো রেডি হয়ে গেছে, আমাকে তো অনেক খাবারের অপশন দেওয়া হয়েছিল, আমার পেটে আর একটু জায়গা নেই লিটারালি, মানে এত খাচ্ছি এখানে এসে খাবারে ফোবিয়া হয়ে গেছে সিরিয়াসলি। নর্মাল মানে এরকম তন্দুরি চিকেন আর তার সঙ্গে এরকম নান, নানটা তো খুবই মজা, এখানকার এত সফট, যেটা আমরা জাফরান থেকে খেয়েছিলাম, তার সঙ্গে জাফরানের এই তন্দুরি চিকেন, এটা আমরা সবাই মিলে একসঙ্গে খাবো, সবাই এখানে এখানে অনেকে আছে আজকে, পুরো ফ্যামিলি আমরা একসাথে মজা করে খাবারটা খাবো। নান একদম নরম নরম সফট নান, আর তার সঙ্গে এরকম চিকেন, যেটা আমি আগের আগের দিনও খেয়েছি, এটা খেতে খুবই মজা।
How's the taste? Safe. Achhi, abar. Chicken. Oh, to grilled chicken. Okay. Dinner done. Table puro phaka hoye geche. Amra try korchi. Papi ar hater nobabi shahi nobabi shemai dai to. মুচমুচ করছে, মুচমুচে আর ক্রিম, ক্রিমের ফিলটা তো পুরো পেলাম গো। আজকে খুব সবচেয়ে কম সময়ে আমি এটা বানিয়েছি, মানে এত কম সময়ে আমি এটা খুবই মজা, খুবই মানে দারুণ লাগছে আমার সিরিয়াসলি, বাট আমি সম্ভব না এখন এত খাওয়া, খুব ভালো, পুরো মুচমুচ করছে। বাড়ি ফিরে এসেছি ওয়ালিদার ওই বাড়ি থেকে, আর এখানে দেখো, এখানে আমি প্রথম দিন থেকে ভাবছি দেখাবো দেখাবো, এটা হচ্ছে আপুর ড্রেসিং টেবিল, এত সুন্দর লাইটের সেটিংটা, সামনে নানান রকমের পারফিউম, সব মেকআপের জিনিস যেমনটা হয় মেয়েদের তেমনই সব কিছু রাখা রয়েছে। আর আমার বেশি ভালো লেগেছে এই লাইটের সেটিং করা এই ড্রেসিং টেবিলটা, আমার এরকম খুব খুব পছন্দ হয় খুব। তবে প্রথম থেকে ভাবছি, প্রথম দিন থেকে ভাবছি তোমাদেরকে দেখাবো দেখাবো, বাট আলটিমেটলি আর দেখিয়ে ওটা ওটা হচ্ছে না, এত বাইরে বাইরে ঘুরছিলাম, তো ফাইনালি দেখিয়ে দিলাম তোমাদেরকে ড্রেসিং টেবিলটা। আর এটা দেখাতে দেখাতে আজকে ব্লগটাকে আর লম্বা করবো না, কারণ এরপরে আমি ব্যাগটা গোছাবো, দেন কালকে সকালে বেরিয়ে যেতে হবে, তো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। আরে আপুর পুরো মন খারাপ হয়ে যাচ্ছে, আমারও সিরিয়াসলি মানে আমার এত খারাপ লাগছে, আজকে আর ব্লগটাকে লম্বা করছি না, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো জানিও, দেখা হচ্ছে কালকে ব্লগে, ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড বাই।